একটি অবৈধ বিবাহ যদি হয়, অবৈধ সম্পর্ক হলে সেখানে যদি সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তানকে কি বলে? তাহলে একটি অবৈধ সরকারকে কি বলবে? সেই সরকারের দ্বারা আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি না। অতএব যেই সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে, এই সরকার আমাদের অধিকার প্রতিষ্ঠা করবেন না। এরে এসেছে আমাদের ভোটাধিকার হরণ করে, এসে আমার কৃষকের পেটে লাথি মারছে, কাঁচামরিচের দাম বাড়িয়ে দেয়, চালের দাম বাড়িয়ে দেয়, শিশু খাদ্য চিনি দুধের দাম বাড়িয়ে দেয়, পুরো বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম কমে আর সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেয়। সিটি কর্পোরেশনে দুই সিটিতে দুইজন লুটেরাম মেয়র বসে আছে, তারা টেন্ডারবাজি আর চাঁদাবাজিতে লিপ্ত, কোন মার্কেটে আগুন লাগাবে, কোন মার্কেট ভেঙে দিবে, এই ছাড়া তাদের আর কোনো কাজ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে মাসুদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, এদেশের মাটি ও মানুষের অভিসম্পাদিত নেতা, এই দেশের মজলুম মানুষের অধিকার আদায়ের সিপা সালার আমাদের প্রাণ প্রিয় নেতা হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই আন্দোলনের মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী, মশা আর ডেঙ্গু জ্বরে ঢাকা নগরের লোকেরা আক্রান্ত হচ্ছে, হাসপাতালে কাতরাচ্ছে, সেই ব্যাপারে তাদের কোনো ব্যবস্থা নাই। অতএব সিটি কর্পোরেশনের অতি দ্রুত ডেঙ্গু মশার উপদ্রব বন্ধ করতে হবে, রোগীদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যারা সরকার আছে, এই সরকার অবৈধ সরকার, এই সরকারকে এই দেশের জনগণ মানে না। সরকারের পদত্যাগ করে জাতীয় নির্বাচন দিতে হবে। এই জাতীয় নির্বাচন শুধু ইসলামী আন্দোলনের দাবি নয়, বাংলাদেশের জনগণের দাবিতে পরিণত হয়েছে। পাগল সিএসির পদত্যাগ করতে হবে, নির্বাচন কমিশন ভেঙে দিতে হবে, অবৈধ সংসদ ভেঙে দিতে হবে, জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে, বিচার ব্যবস্থাকে সুসম্পূর্ণ করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের সংগ্রামের দাওয়াত দিয়ে এইখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।